বিজয়ের সম্মেলন অনুপস্থিত এলাকার বিধায়ক ব্লক সভাপতি তার সঙ্গে কোনো আলোচনা করেন না দাবি বিধায়কের। আমি বিজয়ের সম্মেলনের দিন ঠিক করে চিঠি দেওয়ার মুহূর্তে আমাকে ব্লক সভাপতি ঠিক করার দিন আমাকে জানিয়েছে। এছাড়াও অনুপস্থিত এলাকার জেলা পরিষদের সদস্য ঘটনাটি মুর্শিদাবাদে নওদা ব্লকে। 7 নভেম্বর বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয় আমতলায়। সেখানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সফিউজ্জামান, শেখ মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান ও বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাওনি সিং রায়। কিন্তু সেখানে অনুপস্থিত নওদার বিধায়ক শাহিনা মুমতাজ খান। ব্লক সভাপতির দাবি আমন্ত্রণ করা হয়েছে, পাল্টা বিধায়কের দাবি কোনো আলোচনা না করে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমার সঙ্গে, যারা থাকে তাদের আমন্ত্রণ করা হয়নি। তিনি আরও অভিযোগ করে বলেন, নির্দলদের তৃণমূল যোগদান করাচ্ছেন ব্লক সভাপতি, বিজয় সম্মেলন করে জেলায় শক্তিশালী মজবুত করতে চাইছে, সেখানে বিজয় সম্মেলনে অনুপস্থিতি ঘটনায় লোকসভা ভোটের আগে অস্বস্তিতে জেলা তৃণমূল। আমার সঙ্গে কোনো আলোচনা করে কোনো কাজ উনি করেন না, কোনো কাজ, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান আমার ব্লক সভাপতি আমাকে নিয়ে কোনো কাজ, কোনো আলোচনা করে সেটা করেননি। কিন্তু আমি বলবো না, আমি যখন চিঠি পাঠালাম যে আমি 10 তারিখে অনুষ্ঠান সম্মেলন করব, তার পরে পরেই আধ ঘন্টার মধ্যে আমাকে চিঠি পাঠায় যে আমি 7 তারিখে প্রোগ্রাম করছি, আসতে হবে। যেহেতু আমরা রাজ্য থেকে 10 তারিখ ডেট করেছি, তারপরেই উনি 7 তারিখে ডেট করেছেন। কিন্তু আপনারাই বলুন, যেহেতু আমার সঙ্গে কোনো আলোচনা করে সে প্রোগ্রাম করে না, সেখানে কি আমার যাওয়া ঠিক? আমার কোনো অনুগামীদের, আমার সঙ্গে যারা থাকে তাদের কাউকে ইনভাইট করেনি।